কিছুক্ষণ পরে সুরভি রুমে আসলো। রুমে এসে দাঁড়িয়ে থাকলো কোনো কথা না বলে। আমি ওকে দেখে না দেখার ভান করে শুয়ে থাকলাম। তখনই সুরভি বলল, আমাকে কি ক্ষমা করা যায় না? সরি, আমার মতো কাজের ছেলের কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আমি ক্ষমা করার কে? এইভাবে বলো না, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। এই ন্যাকা কান্না করবে না তো, সহ্য হয় না। পুলিশিনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, নিরবতা কিছুক্ষণ না, অনেকক্ষণ কেউ কোনো কথা বলছে না। হঠাৎ পুলিশিনি ফোন বেজে উঠল। পুলিশিনি ফোনের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম করিম সাহেব ফোন দিয়েছে, কিন্তু সুরভি ফোন রিসিভ করছে না। আর এক সপ্তাহ অপেক্ষা করুন, তারপর ভালো মতো কথা বলতে পারবেন। অশ্রু ভেজা চোখে আমার দিকে তাকালো। যান যান, বাইরে গিয়ে কথা বলে আসেন আপনার নাগর করিম সাহেবের সাথে। ফোনটা কেটে গেল। কিছুক্ষণ পর আবার ফোন আসলো। আরে জানতো, ঢং দেখেন না, কথা বলে আসুন বাইরে থেকে। আমার কথা শোনার সাথে সাথে ফোনটি রিসিভ করেই, এই কি সমস্যা তোর, বারবার ফোন দিচ্ছিস কেন? আর কখনো যেন আমার ফোনে ফোন না দিতে দেখি, ফোনে রেগে বলল সুরভি। এরকম কথা শুনে আমি তো অবাক। পুলিশিনি এই বলে ফোনটা কেটে দিল। আমি হেসে দিলাম সুরভির নাটক দেখে। অবাক চোখে সুরভি তাকালো। নাটক ভালোই করতে পারেন। পুলিশিনি আর কিছু না বলে খাটে উঠে আসলো। এই দাঁড়ান, কি করছেন আপনি খাটে আসছেন কেন? ঘুমাবো না। তো খাটে কেন, নিচে ঘুমান। অনেক শীত। কি হলো বলেন, অনেক কি? আমিও তখন বলেছিলাম অনেক শীত। পুলিশিনি আর কিছু না বলে শীতের মধ্যে ফ্লোরে গিয়ে শুয়ে পড়ে একটি কম্বল নিয়ে। আমার কিছুটা খারাপ লাগলো, তবুও খাটে আসতে বলতে পারলাম না, মনের বিরুদ্ধে যেতে পারলাম না। কারণ মন বলে তুই কোনো দয়া দেখাবি না, তোকে তো কোনো দয়া দেখিয়েছিল না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। কিন্তু রাত যখন 10টা বাজে তখন আমার ঘুম ভেঙে গেল ফোনের রিংটোনের জন্য, মানে কেউ ফোন দিচ্ছে। তবে ফোনটা আমার ফোনে আসেনি, সুরভির ফোনে এসেছে। এত রাতে সুরভিকে কে ফোন দিল, এটি ভেবে আমি ঘুমানোর ভান করলাম। আর সুরভি ফোনটা রিসিভ করে কোনো কথা না বলে বাইরে চলে গেল। আমার আর বুঝতে অসুবিধা হলো না যে কে ফোন দিয়েছে। তার মানে তখন বকাঝকা করলো করিম সাহেবকে, সব নাটক ছিল। অনেক রাগ হচ্ছে, কার সাথে এক ছাদের নিচে থাকি না, এর একটি বিহিত করতেই হবে। 10 মিনিট পর সুরভি কথা বলে ভেতরে আসলো। আর ভেতরে এসে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক চোখে তাকালো। আমি রাগের চোখে তাকিয়ে আছি। ও কিছু বলার আগেই খুব জোরে একটা থাপ্পড় মারলাম। সুরভি গালে হাত দিয়ে তাকালো। যতদিন আমাদের বাড়িতে থাকবি ভদ্র হয়ে থাকবি, লুচ্চামি যা করার এ বাড়ি থেকে বের হওয়ার পর করিস, রেগে বললাম। পুলিশিনি কান্না করে দিল। ওই ন্যাকা কান্না করবি না, আমি ডিভোর্স দেওয়ার পরে বাড়ি থেকে বের হওয়ার পর এসব করে বেড়াস, তখন কেউ কিছু বলবে না। এই বাড়ির একটা সম্মান আছে, তোর জন্য সেটা নষ্ট করতে পারবো না। ওই যা তো এখান থেকে, যা বলছি আর যা বলেছি মনে থাকে জানো। এই বলে চলে আসতে যাচ্ছিলাম তখন আমি ঘুরে তাকালাম, পুলিশিনি কান্না করছে। অবাক হয়ে চিৎকার করি আমি, কি আশের বাসার রমেশ কাকা ফোন দিয়ে বলল। হোয়াট, কিভাবে? আমি আর এক মুহূর্ত দেরি না করে সোজা বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। আর মা আর পুলিশিনি ওরা অন্য গাড়িতে আসছে। আমি হাসপাতালে গিয়ে দেখি পুলিশিনি রমেশ কাকা দাঁড়িয়ে আছে। আমি সোজা ওনার কাছে গেলাম। রমেশ কাকা আমাকে দেখে বলল, বাবা তুমি আসছো? হুম, মা কোথায়? এখন ইমার্জেন্সিতে আছে, ডাক্তার বলল অবস্থা বেশি ভালো না। কি বলছেন, এসব কি হলো কিভাবে? আমরা সকালে একসাথে বসে গল্প করছিলাম আর হঠাৎ তোমার শাশুড়ি পড়ে যায়। ওহো, কতক্ষণ হলো ডাক্তার এসেছে? এই যে প্রায় 20 মিনিট হলো ভিতরে ঢুকেছে। কাকা, আমার মা কোথায়? সুরভি দৌড়ে এসে বলল, মা অস্থির হোস না, ডাক্তাররা দেখতেছে। কান্না করিস না মা, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর ডাক্তার বেল হলো, আমরা তার কাছে এগিয়ে গেলাম। আঙ্কেল উনি এখন কেমন আছে? দেখুন ওনার অবস্থা বেশি একটা ভালো না। দেখো মা, তোমার মার লো প্রেশার, শরীরে কোনো প্রেশার নেই। আমরা অনেক চেষ্টা করেছি ওনার প্রেশার উঠানোর জন্য, যদি না উঠে আমাদের কিছু করার থাকবে না। আমার মার কিছু হতে পারে না। আচ্ছা আমরা কি দেখা করতে পারি? পারেন, তবে হ্যাঁ, রোগী যেন বেশি কথা না বলে। তারপর আমরা সকলে ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার সাথে সাথে সুরভি, কান্না করতে করতে মার কাছে দৌড়ে গেল। সুরভির মা কিছু বলতে গিয়েও বলতে পারলো না, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা,
তোমার কিছু হলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি তো আমার সব মা। মা বলল, তুমি এমন করলে তোমার অবস্থা আরো খারাপ হবে, চুপ করো প্লিজ। মা সুরভির কাছে গিয়ে বলল, মা আমার মার কিছু হলে আমি বাঁচবো না। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। বাবা এদিকে আসো। মা আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বাবা আমি জানি আমার বেশি সময় নেই। কি বলছেন, এসব বলতে নেই, ডাক্তার বলেছে সব ঠিক হয়ে যাবে। আমার সময় নেই বেশি, আমাকে বলতে দাও বাবা। সুরভি মা তুই এখানে আয়। সুরভিকে আমার পাশে ডাকলো। সুরভি আমার পাশে এসে মার হাত ধরলো। মা তোমার কিছু হবে না মা। দেখো বাবা, আমি ছাড়া এই পাগলিটার কেউ নেই এই পৃথিবীতে। আমি ছিলাম ওর সব কিছু। ছোটবেলায় ওর বাবা মারা যায়, আমার আদরে বড় হয়েছে, কখনো ওকে বাবার প্রয়োজন বুঝতে দেইনি। মা তুমি চুপ করো, তোমাকে বেশি কথা বলতে বারণ করেছে ডাক্তার। আমার কিছু হয়ে গেলে তুমি ওকে দেখো বাবা, ওর হাতটা কখনো ছেড়ে দিও না। আপনি শান্ত হন প্লিজ, বেশি কথা বলবেন না। আমাকে কথা দাও বাবা, ওর হাত কখনো ছাড়বে না। কি হলো বাবা, কথা দাও। কথা দিলাম, ওর হাত কখনো ছাড়বো না। যাক এখন আমি মরেও শান্তি পাব। কি বলছেন এসব? মা চুপ করো, তোমার কিছু হবে না। মন খারাপ করে চুপ করে থাকলো সুরভির মা। তারপর কিছুক্ষণ সময় পার হওয়ার পর সুরভির মা কেমন জানি করতে লাগলো। এটি দেখে নার্স আমাদের বাইরে যেতে বলল আর ডাক্তারকে ডাকলো। আমরা সকলে বাইরে দাঁড়িয়ে আছি আর সুরভি তো কান্না করছে। আমি খেয়াল করে দেখলাম সুরভির কানে স্পষ্ট 5টি আঙুলের দাগ লেগে আছে। থাপ্পড় মেরেছিলাম তার দাগ। কিছুটা খারাপ লাগলো ডাকটি দেখে। যাই হোক, ডাক্তাররা 1 ঘন্টা ধরে সুরভির মাকে দেখছে, বের হচ্ছে না সহজে। তারপর যখন বের হলো আমরা সকলে ডাক্তারের কাছে গেলাম। আঙ্কেল মা এখন কেমন আছে? ডাক্তার চুপ করে আছে। উনি ঠিক আছে তো? দেখুন বলতে খারাপ লাগছে, তিনি আর বেঁচে নেই। কি? কথাটি শোনার সাথে সাথে সুরভি বসে পড়লো ঠাস করে। আমাদের পক্ষ থেকে অনেক চেষ্টা করেছি কিন্তু রোগীর প্রেশার না থাকার কারণে উনাকে আর বাঁচাতে পারলাম না, আমরা খুবই দুঃখিত। মা কাঁদিস না, আমাকে রেখে তুমি চলে গেলে। আমার বুক ফেটে কান্না আসছিল। আমি ওখান থেকে চলে আসলাম, নিজের কান্না আটকিয়ে রাখতে পারছিলাম না। নীলয় কাব্যকে ফোন দিয়ে আসতে বললাম। ওরা আসার পর আমরা শাশুড়ি মাকে বাসায় নিয়ে গিয়ে সব নিয়ম অনুযায়ী দাফনের কাজ শুরু করলাম, তারপর শেষ করলাম। আর সুরভি কান্না করতে করতে 2 বার অজ্ঞান হয়েছিল, কান্না করা থামায়নি। মা আমাকে সুরভির কাছে গিয়ে ওকে বোঝাতে বলেছিল, আমি যাইনি। সব কাজ সম্পূর্ণ করার পর রাত যখন 9টা বাজে তখন মা কাছে আসলো। বাবা মেয়েটি এখনো পর্যন্ত কিছু খায়নি, না খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়েছে, খাবারটি খাইয়ে দিস। কি করবো এখন বুঝছি না। সুরভির মাকে কথা দিয়েছি ওকে সবসময় খেয়াল রাখবো, আবার আমার মন মানছে না। যাই হোক, আমি খাবারের প্লেটটা হাতে নিয়ে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি শীতের মধ্যে সুরভি ফ্লোরে শুয়ে আছে আর ফুপিয়ে কান্না করছে। এটি দেখে নিজেকে অপরাধী বলে মনে হতে লাগলো। আমি খাবারের প্লেটটি টেবিলে রেখে সুরভির দিকে তাকালাম, শীতে কাঁপছে আর কান্না থামছে না, আবার কিছুই খাইনি। কি করবো আমি এখন? আমি আর থাকতে পারছি না, পারছি না আর সুরভিকে কষ্ট দিতে। আমার মনটা যাচ্ছে পাগলিটাকে অনেক শক্ত করে বুকে জড়িয়ে নিই। আমি খাবারের প্লেটটা রেখে সুরভির মাথার কাছে গেলাম। পাগলিটা ঘুমিয়ে আছে, কতটা অসহায় লাগছে ওকে, চোখের পানি শুকিয়ে মুখে লেগে গেছে। আমি না পারছি ওকে বুকে জড়িয়ে নিতে, আবার না পারছি ওকে দূরে সরাতে। একবার মন বলছে ওকে আপন করে নিতে, আবার কোনো এক অশুভ সংকেত এসে আমাকে আটকিয়ে দিচ্ছে। ভয় হচ্ছে ভালোবেসে কাছে টেনে আবার ঠকবো না তো। হাজারো দ্বিধা থাকা সত্ত্বেও আমি সুরভিকে ডাক দিলাম। সুরভি, এই সুরভি উঠো। এবার জেগে গেছে সুরভি, চোখ দুটো ছোটো ছোটো করে আমার দিকে তাকিয়ে আছে। খাবার খেয়ে নাও। সুরভি কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে, কিভাবে জানো। সুরভি নয়ন দুটি হয়তো কিছু বলতে চাচ্ছে, হয়তো ভাবছে সে স্বপ্ন দেখছে। এভাবে তাকিয়ে আছো কেন? এভাবে তাকিয়ে থাকলে হবে? খাবারটি খেয়ে নাও। আমি খাবারের প্লেট সুরভির সামনে দিলাম। সুরভি কিছু না বলে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল, অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে, হাউ মাউ করে কাঁদতে লাগলো। এই তুমি কান্না করছো কেন? আমাকে তুমি মাফ করে দাও। আরে পাগলি, মাফ করার কি আছে? নাও খাবার খেয়ে নাও। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তার জন্য
আমাকে একবার ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ও শোনো, আমি সুরভিকে ছাড়িয়ে ওর মুখ দুহাত দিয়ে ধরে আমার মুখের সামনে এনে, ভালোবাসি তোকে, খুব ভালোবাসি, এতটাই ভালোবেসেছি যে তোর শত অপমান সহ্য করেও তোমার হাত ছাড়িনি, ভালোবাসা দিয়ে তোকে আপন করে নিতে চেয়েছি। তুই আমাকে হাজারো অপমান করলেও আমি কখনো তোকে ছেড়ে চলে যাব না। আমার ভালোবাসা আর পাঁচটা ছেলের মতো না, তোকে এতটাই ভালোবাসি যে তোর হাজারো অপমান সহ্য করার পরও তোর পিছু ছাড়বো না। আরে ভালোবাসার মানুষটি কষ্ট দিলে তাকে যে কষ্ট দিতে হবে, এটা যেভাবে সে কখনো তাকে ভালোবাসেনি। আরে যে তার ভালোবাসার মানুষটির অপমান কষ্ট সহ্য করতে পারে না, সে কখনো তাকে ভালোবাসেনি। শোনো, ভালোবাসার মানুষটির কাছ থেকে কষ্ট পেয়ে যেভাবে তাকেও কষ্ট দিতে হবে, তারা শুনে রাখো, তুমি তাকে কখনো ভালোই বাসোনি। কারণ সত্যিকারের ভালোবাসা কষ্ট দিতে নয়, ভালোবাসতে শেখায়, সুখে রাখতে শেখায়। সত্যিকারের ভালোবাসা সবসময় বিজি থাকে, ভালোবাসার মানুষটির মুখে হাসি ফোটানো যায় কীভাবে এটা ভেবে। আমার কথা শুনে অশ্রু ভেজা চোখে সুরভি তাকিয়ে থাকলো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? খুব ভালোবাসি, আর কখনো এমন করব না। আবার কান্না শুরু করে, আমাকে জড়িয়ে ধরলো। আবার কান্না করছো কেন? শোনো, আমার ভালোবাসার প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল। আমি ভাবতাম যদি আমার ভালোবাসা সত্যি হয় তাহলে ঠিকই একদিন তাকে ফিরে পাবো। আর কোথাও যাব না তোমাকে ছেড়ে, সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। বুঝলাম, কিন্তু তুমি কি এটা ঠিক করেছো? কি করলাম? এই শীতের মধ্যে তোমার চোখের পানি দিয়ে আমাকে গোসল করিয়ে দিচ্ছ? দিবই তো, তাতে তোমার কি, আমি আমার স্বামীকে দিচ্ছি। তাই এখন খাবারটা খেয়ে নাও। খাইয়ে দাও। কিন্তু আমি স্বপ্ন দেখতাম আমি না, আমার বউ আমাকে খাইয়ে দিবে। তাই, আচ্ছা ঠিক আছে। এই বলে খাবার নিতে গেল। থাক থাক, আজ না, আজ আমি খাইয়ে দিচ্ছি। এই বলে আমি খাবারের প্লেটটা নিলাম। এটা কি হলো শুনি? কিছু না। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, হাঁ করো। তারপর পাগলিটাকে খাইয়ে দিলাম, আর পাগলিটাও আমাকে খাইয়ে দিল। খাবার খেয়ে দুজনে খাটে এসে শুয়ে পড়লাম, কিন্তু পুলিশিনি বালিশে মাথা না দিয়ে আমার বুকে মাথা রাখলো। এটা কি হলো? কেন ঘুমাবো না? ঘুমাও, তবে বালিশে মাথা রেখে। কেন এখানে রাখি না? না বাবা, হাতিকে বুকে রেখে আমি ঘুমাতে পারবো না। ও সরি। মন খারাপ করে বালিশে মাথা রাখলো, অন্যদিকে ঘুরে শুলো। আমি ভালো করে বুঝতে পারলাম অভিমান করেছে। এই যে ঘুমিয়ে পড়লে নাকি, কোনো কথা নেই। আচ্ছা আসো বুকে আসো। ছাড়ো, লাগবে না। বাবা, আমার পুলিশিনি দেখি অভিমানও করতে পারে। কিসের অভিমান? কোনো অভিমান নেই। তাই দেখি আমার সোনা পাখি অভিমান করেছে কিনা। এই বলে জোর করে আমার বুকের উপর আনলাম, অন্যদিকে তাকিয়ে আছে। ওয়াও, কি সুন্দর লাগছে তোমাকে, মনে হচ্ছে আকাশ থেকে কোনো জ্বলন্ত পরিয়ে আমার ঘরে নেমে এসেছে। আমি সুরভির মুখের সামনে থাকা চুলগুলো কানে গুঁজে দিতে বললাম। হাতিকে অপূর্ব লাগে না, আমি জানি। আরে পাগলি, মজা করে হাতি বলেছি, আমার বউ কি হাতি হতে পারে বলো? তাহলে কি হবে? হাতি হবে আমার বউ। আমি হেসে উঠলাম, কারণ এই ওয়েট, আমি তোমার কথা বুঝলাম না, আবার বলো। আমি বললাম আমার বউ কি হাতি হতে পারে, হাতি হবে আমার বউ। বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কি হলো? কিছু না। এই বলে বুকে মাথা রাখলো। এই তুমি ঘুমাবে নাকি? কেন ঘুমাবো না? ঘুমাতে দিব নাকি এত সহজে? মানে মানে বাসুরাতে তো কিছুই করতে পারেনি, যা করার আজ করতে হবে। দেখো একদম দুষ্টুমি করবে না বলে দিলাম। করলে কি করবে শুনি? সোজা জেলে ভরে দিব। কোন জেলে? তোমার মনের জেলে নাকি? আমি ওই জেলে হাজার বার যেতে রাজি আছি। তাই? পাগলি। এই বলে ওকে বুকে জড়িয়ে নিলাম। আই লাভ ইউ টু। তারপর সুরভিকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। বেশি জোর করলাম না, কারণ ওর মনের অবস্থা বেশি একটা ভালো না, মা মারা গেছে এর জন্য। তবে ওকে সব কিছু থেকে ভুলে রাখতে হবে, সবসময় হাসি খুশি রাখতে হবে। ভোরবেলায় মুখের উপর ছোট ছোট পানির বিন্দু স্পর্শ পেয়ে ঘুমটা ঘেমে গেল। চোখ দুটি খুলে দেখি সুরভি ভেজা চুলে আঁচড়াচ্ছে খাটের পাশে আয়নার সামনে বসে বসে। ভেজা চুলে সুরভির সৌন্দর্য এতটাই বৃদ্ধি পেয়েছিল যে আর থাকতে না পেরে উঠে পড়লাম দুষ্টুমি করার জন্য। আমি যে উঠেছি বউ আমার বোঝেনি, আমি চুপিচুপি পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম। কি গো, ভয় পেলে? কি হলো, ব্যথা পেলে বুঝি? এত শক্ত করে কেউ ধরে তো কিভাবে ধরে? জানি না, যাও তাহলে ছেড়ে দি।
আমি কি ছাড়তে বলেছি? তাই তোমার গোলাপি ঠোঁট দুটি এত পচা কেন? কি বললে? আমার ঠোঁট পচা? পচাই তো, আফসোস, এই পচা ঠোঁটেই কিস করতে হবে। না, আমার ঠোঁট পচা তো তোমাকে কিস করতে হবে না। কিন্তু আমি তো করবই। দেখো, পচা ঠোঁটে স্পর্শ করবে না বলে দিলাম। ওর অনেক কাছে গিয়ে খেয়াল করলাম ওর ঠোঁট দুটি কাঁপছে। তারপর কি হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।